কত অচেনা মানুষ সময়ের সাথে আপন হয়ে যায়, আবার কত আপন চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। পার্থক্য শুধু সময়ে, আপনি খুব করে চাওয়ার পরেও সেই মানুষটা হারাবেই। ভাগ্যের উপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। যাকে তুমি সাধারণ ভেবে একদিন ছেড়ে দেবে, তাকেই অন্য কেউ অসাধারণভাবে কাছে টেনে নেবে। পরিবারের সেই মানুষটায় একদিন হয়ে যায় দোষী, যে নিজের সব বিসর্জন দিয়ে ভোগবিলাস ত্যাগ করে সবাইকে একদিন সুখী করেছিল। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। বন্ধু তো সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো মন খুলে শেয়ার করা যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে মানুষটা অল্পতেই সন্তুষ্ট তার কপালে সেই অল্পটুকুও জোটে না। আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকেই আর ভালো মনে হয় না। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাঁচ লাগবেই, ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলেই জীবন সুন্দর। যারা অন্যকে ঠকাতে রীতিমতো ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়, যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। অতীত হচ্ছে অনেকটা কাটাছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। যার জন্য একদিন তুমি তোমার ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। জীবনটা তখনই সুন্দর হয় যখন পাশে থাকা মানুষটা সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে থাকে। অন্য কাউকে মনের কথা বলার থেকে নিজের সাথে বকবক করাও অনেক ভালো। সত্যি বলতে বলা তো যায় না কে কখন বদলে যায়। জীবনে একটা ব্যাক স্পেস যদি থাকতো তাহলে কিছু অনুভূতি, কিছু স্মৃতি আর কিছু মানুষকে একেবারে মুছে ফেলা যেত। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। নিরাপত্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা, যেটা বোঝার ক্ষমতা তোমার নেই। গাছ পুরনো হলে কেটে ফেলো না, ফল না দিক ছায়া অন্তত দেবে। বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না, রোজগার না করলেও তোমার বাচ্চার খেলার সাথী হবে। যে ঠকে সে বোকা নয় নিরুপায়, আর যে ঠকায় সে চালাক নয় বেঈমান। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়, হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে বিশাল মনের অধিকারী। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ রোজ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। ততক্ষণ পর্যন্ত অন্যের কাছে নিজেকে ভালো রাখতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন। তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে, আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না। ক্ষমা চাইলেই সব মাপ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। কেউই পুরোপুরি সুখী নয়, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল আর কে চলে গেল এসবে আর আলাদা করে অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। সাপ আর গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিটা প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছে, তেমনি অমানুষগুলো মানুষের মতো দেখতে হয় ভালো মানুষগুলো ধোঁকা খাচ্ছে। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন। যার মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। আমি চেষ্টা করি জীবনের প্রতিটি সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে পড়ে থাকবে। কে কার কখন কতটা আপনজন
সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। মানুষ এক ধরনের কয়েদি, কারণ তারা যখন যা ইচ্ছা তাই করতে পারে না। যতদিন বাঁচবেন হাসি মুখে বাঁচুন, কারো উপর এক্সপেকটেশন রেখে কোনো লাভ নেই, কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। অন্যের উপর আশাবাদী হয়ে কোনো লাভ নেই। আপনাকে ভালো রাখার জন্য কেউ উন্মাদ হবে না, তাই নিজের খুশি নিজেই খুঁজুন। মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি জানেন? মানুষ ঠকে আর অমানুষ ঠকায়।